উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের চন্দ্রপুর অঞ্চলে চলছে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ। হাওড়া গ্রামীণ জেলার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের আমতা এক ব্লকের চন্দ্রপুরে প্রতি বছর যেখানে ভোট গ্রহণ পর্বে কোনো না কোনো রকম অশান্তির চিত্র ফুটে ওঠে, সেখানে চলতি বছরে পঞ্চায়েত নির্বাচনে অন্যরকম চিত্র ফুটে উঠেছে। লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। এবছর শান্তিভাবে ভোট হচ্ছে, এই ভোটটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের উপরে ভোটটা হচ্ছে, আটশোটিখানা প্রকল্পের ভোটটা হচ্ছে। আপনারা আসলে দেখতে পাচ্ছেন, আপনারা দেখছেন ঘুরে, শান্তি একদম ভোট হচ্ছে, পিসফুল ভোট হচ্ছে। আজকে চন্দ্রপুর একটা খবরের শিরোনামে থাকে অশান্ত চন্দ্রপুর, আজকে আপনারা দেখতে পাচ্ছেন শান্ত এলাকা, শান্ত পরিবেশ, শান্তভাবে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। আমরা 15টা গ্রামসভা জয়লাভ করেছি, 3টে সমিতি জয়লাভ করেছি এবং জেলা পরিষদে ভোটটা হচ্ছে। আশাবাদী আমরা আছি, এখন পর্যন্ত মোটামুটি ধরে রাখুন 95 প্রায় 42